ওকে ফাইন, তাহলে আমরা এটা তৈরি করে ফেললাম। আমরা এখন দেখবো ইউনিয়ন প্যাডগুলো, দেখি ইউনিয়ন বা আমার পাগা লিখি ইউনিয়ন প্যাড, পরিষদ প্যাড দেখি। দেখেন এই যে এই টাইপের প্যাডগুলো আমাদের খুবই প্রয়োজন, যেগুলো আমাদের ইউনিয়ন যেমন ওয়ারিশ সনদ, আয়ের সনদ, চারিত্রিক সনদ এসব প্যাডে দেখি। আপনি যে কোনো জায়গায় জব করেন ওগুলো লাগবে মাস্ট, ঠিক আছে। এটাও কিন্তু আমাদের হেডার ফুটার দিয়ে বানাই, কিন্তু দেখা যাচ্ছে প্রায় কয়েকটা ইয়া, যেমন আমি এই টাইপের একটা বানাবো, ফেনি পৌরসভা একটা বানাবো, তা আমি কিছু লোগো নিয়ে নিই, যেমন কোনটা নেওয়া যায় গভর্নমেন্ট, ঠিক এটা নিই, খুবই চমৎকার। আর কী আছে দেখি, এটা কেমন দেখি, এটা একটু ক্লিয়ার আছে নিচ্ছে, এটা একটু সেভ। এই যে এই টাইপের লোগোগুলো আপনি নিজে বানাতে পারেন বা ইউজ করতে পারেন। এটা দেখি এটা পিএনজি আছে, মেবি এটা পিএনজি আছে, এটা নিয়ে নিই। ওই যে আমরা ওয়াটারমার্ক ইউজ করবো, ওকে। এই টাইপের যদি আমি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু ওয়ার যেতে হবে, এটা ঠিক আছে, ওকে ফাইন। আমি আরেকটা পেজ নিই, এখানে গিয়ে এটা সেভ অ্যাজ ডেস্কটপ, এটাকে পিডিএফ দিয়ে, পিডিএফ আছে, এই যে পিডিএফ অফিসিয়াল, সরি এটা তো এটা সেভ হয়ে গেছে, আমার সব ডেট করে দিচ্ছে এখন একদম, বা আমরা আগেটা নিচ্ছি নিউতে যাই সেমভাবে। এটা কি হয়ে গেছে, এটা খুবই চমৎকার হয়ে গেছে, হ্যাঁ প্রিন্ট দিলেই চমৎকার কাজ করবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে যাচ্ছি, আমরা এখন তৈরি করবো একটা ইউনিয়ন প্যাড, সেক্ষেত্রে আমার সেই আবার আগেরটাই লাগবে। আচ্ছা, এখন আমি যদি আমাদের মনের মতো করে একটা ইউনিয়ন প্যাড, বা আমি যে ইউনিয়নে কাজ করি বা কেউ আসলো এই ইউনিয়নটা বানায় দেন, সেটা বানাতে গেলে আমাদের কী লাগবে, ফার্স্টে হয়তো ঘুরানো ট্রায়াঙ্গেল টাইপে লাগতে পারে। আমি আগে দেখাচ্ছি ফেনী পৌরসভা, এখন কী দেখাবো বলে, একটা নাম বলেন, যেমন 11 নং সরি মোটবি ইউনিয়ন, ওকে এটা হচ্ছে আর ফেনি, এটা জাস্ট ডেমো দেখাচ্ছি, ফেনি সদর কমা সদর কমা ফেনি, ওকে। এইগুলোকে একটু বাঁকা করবো, সেটা কী হবে, হ্যাঁ এখানে যান গিয়ে হেডার যেতে হবে, একটু সাইজটা বাড়িয়ে নিয়ে আমরা শেপ নিব, শেপ রেক্টেঙ্গেল শেপ নিব আমরা এখানে। এটার ফিল আমি করব সাদা, এখানে সাদা করে দিব, এখানে আমি লেখাটা দিয়ে দিব, লেখাটা আসছে এখানে, যেটা আসছে এখানে পেস্ট করি, লেখাটা আসবে না। আমি এখানে গিয়ে এটাকে কালার করে দিই ব্ল্যাক, এই চলে আসছে, ওকে। এটাকে বাগাতে হবে, এটা সেন্টার নিলাম, হ্যাঁ এটা বাগাবো কী হবে, বা একটু বড়ো করি আমরা, বাগাতে হবে সেক্ষেত্রে 11 নং মোটবি ইউনিয়ন। সাপোজ এক্ষেত্রে শেপ ফরম্যাটে যেতে হবে, তারপর আমাদের এই যে এখানে ফন্ট বা এখানে টেক্স ইফেক্ট, এখানে গিয়ে যেটা ট্রান্সফর্ম আছে, এই ট্রান্সফর্মটা আমি এটাকে দেখিয়ে দাম, চলে আসছে না, বাগা হয়ে গেছে না, ওকে। এটাকে আমি এখানে নিয়ে আসি, এটাকে আমি আরও বিশাল করি, ওকে হয়ে গেছে না, এটা এগুলো প্রিন্টে আসবে না, মাথা ঘামানোর দরকার নাই। এবার আমাদের এই লেখাটা দেখি, প্রিন্টে আমাদের পুরো নাম আসে কি আসছে না, যে উপরে একটু কেটে গেছে, যদি খেয়াল করে দেখেন একটু কেটে গেছে না, যে আচ্ছা এটা আমার ম্যাটার না, তাহলে বাড়াতে পারেন, যে এটা আমি এখানে গিয়ে এটা একটু বড় করি, জিনিসটা পারফেক্ট হবে, এটাকে যদি আমি সেন্টার বাই সেন্টার নিই, অ্যালাইন সেন্টার, ওকে ফাইন, সেন্টারে আছে, এটা একটু নিচে নাম আমরা, এখানে আমাদের ঠিকানা দিব, তাহলে সেমভাবে আপনি কিনে একটা শেপ নেন, হয়ে গেল। এখানে গিয়ে আবার সেম শেপ নিলাম, এই যে রেক্টেঙ্গেল, লেখা পেস্ট করলাম, লেখা থাকবে ব্ল্যাক, এবং শেপের ভিতরে কালারগুলো আমি উইথড্র করে তুলে দিব, দরকার নেই তেগুলো আমাদের, হবে মিলাতে পারবেন না, এটা বা করতে পারবেন না, এবার ট্যাপ টুপ দিয়ে করতে পারেন, সমস্যা নেই।
ওকে আচ্ছা এখন দেখি ফাইলে গিয়ে এই প্রিন্ট দেখি তো আসে কিনা এগুলো কেটে গেছে না হ্যাঁ এই তো প্রবলেম দেয়া শুরু হয়েছে তাহলে এটা একটু নিচে নাম আমরা এটা একটু নিচে নাম আমরা একটু নিচে নামাই তারপর এই লেখাটা একটু নিচে নাম আমরা ওকে এখন দেখি আমাদের হয়েছে কিনা তারপর হয় না কারণ উপর কি মার্জিন লাগবে এটার উপরে আমি যেটা মার্জিন দিই মার্জিন দেওয়ার জন্য আমার চলে যাই এ শেপটা ক্লিক করতে হবে শেপটা ক্লিক করলাম শেপে গিয়ে যেখানে আমরা শেপ স্টাইলে যাব গিয়ে ফিল ফিলের ভিতর বা লাইন দেখি আমাদের মার্জিনের জন্য এই যে টেক্সট বক্স এটার টপ মার্জিন দরকার টপ মার্জিনটা বাড়াতে হবে আশা করি এটা আর প্রবলেম দেখা দিবে না এই যে এটাকে উপরে বাড়াই আমরা উপরে নিয়ে আসি এখান থেকে সেন্টার আমার লেখাটা আবার যা দেখি সমস্যা হচ্ছে এ চলে আসছে ওকে এই যে আমাদের চলে আসছে এটা এই যে এটা লেগে গেছে এটা কিন্তু লাগে নাই এই যে এটা দেখি একটু করা যায় কিনা এই দেখে এটা আমরা একটু উপর নিয়ে যাই খুব হালকা একটু দিয়ে যাই এই যে এখন ঠিক আছে ওকে চাইলে একটা লোগো ইউজ করতে পারবে সরকারি এটা লোগোটা আমি এখানে পিকচারে যাই এখানে গিয়ে ওই যে পিকচারটা নিয়ে আসি আমাদের ডেস্কটপ এই যে এটা ওই চমৎকার এটা এর অনেক বিশাল এটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে তো ব্যাকগ্রাউন্ড হাইড করতে হলে পিকচার ফরম্যাটে যাও রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা আসতেছে তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এখন দেখ সব চলে গেছে আমরা এখানে মার্ক এরিয়া জাস্ট ডাটা টানি চলে আসার কথা দেখে এগুলো যতটুকু প্রয়োজন আর কি জাস্ট টানবেন চলে আসবে আচ্ছা এটা তাহলে লং টাইম নিচ্ছে এবার করবে আমি এটাকে ডিসকাস করে দিই এই যে এটাকে রাখি এটা করার প্রসেসটা বলে দিব বা কোল করতে চাই এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেক্ষেত্রে আমার কি যেতে হবে অনলাইন চলে যাবো অনলাইন কোথায় রিমুভ বিজি অনেক কাজ করা যায় রিমুভ বিজি ওয়েবসাইটে যাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন এই যে www.remove.bg যাবেন এখানে যাওয়ার পরে এই যে আপলোড যে কোনো ছবি অনায়াসে খুব চমৎকার করে দেবে এই যে এটা এটা কিন্তু পিএনজি হয় নাই ব্যাকগ্রাউন্ড তুলে দিবে শুধু লোগোটা থাকবে দেখেন লোগোটাই আছে এটা কিন্তু আর নাই দেখাবে না আমি ডাউনলোড করি সেভ আমি এখন ওই ফাইলটা নিয়ে আসি এটা আমি ডাউনলোড করছি এটা কেটে দিই এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে দেখছেন আমি আবার সেম ভাবে নিয়ে আসি পিকচার দিস ডিভাইস ডাউনলোডস আছে এই যে এটা এটা কোনো ব্যাকগ্রাউন্ড সব দেখবেন নাই আছে কি নাই এটাকে আমি কি করে এখন র‍্যাপ টেক্সট করি ছোট করি এখন এটাকে কাট করে আমি এখন ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দিচ্ছি এই আমি এটা এখানে দিয়ে দিচ্ছি এটাকে আমি উপর করে দিই পিকচার এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে উপরে করে দিলাম লোগো দেখেন জাস্ট বসা দিলাম এখানে একটু জায়গা দরকার আমি হেডারে একটু জায়গা নেই এই যে এটা করে দিলাম ওকে এটাকে একটু উপরে নিয়ে যাই লেখাটাকে একটু উপরে নিয়ে যাই ওকে এই যে হয়ে গেছে আমাদের এটা অলরেডি এখন আমাদের ওয়াটারমার্ক দিতে হবে এই যে ডিজাইন ডিজাইন থেকে ওয়াটারমার্ক কাস্টম ওয়াটারমার্ক আমি লেখা দিব না ছবি দিব পিকচার সিলেক্ট পিকচার ওয়ার্ক অফলাইন আমি সেম লোগোটা গিয়ে দিচ্ছি এই যে অ্যাপ্লাই অ্যান্ড ওকে অ্যান্ড পেয়ে গেছে নিচে আপনি লিখতে পারেন এটা ইউনিয়নের একটি নিজস্ব সম্পদ ইহা ব্যবহার করা অন্যত দণ্ডনীয় অপরাধ এটা আপনি লেখা দিতে পারেন বিশ্ব দ্রষ্টব্য আমি এখানে যাই বড় করে দ্রষ্টব্য ইহা একটি ইউনিয়নের সরি নিজস্ব নিজস্ব হয়ে গেছে সম্পদ সম্পদ ইহা অনুমতি ছাড়া 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 ব্যবহার করা আইনত আইনত দণ্ডনীয় অপরাধ
ছোট করে স্টাইলিশ করতে পারেন কিছু, আমি এখানে গিয়ে একটা শেপ দিয়েছি, অবশ্য করা না তেমন একটা শেপ ধরেন ইকুলি গোল হবে। এখানে গিয়ে আমি এখানে ফুল হয়েছে এই কালার তুলে দিচ্ছি কন্ট্রোল ডি, আর একটা হয়েছে এই যে এই টাইপের টেস্ট স্টাইল আর কিছু না। ওকে এটা এখানে দিতে পারেন। এখন আপনি যদি সেম দেখেন এখন এখানে গিয়ে আবার কি লেখে, অনেকে এখানে লেখে সূত্র, সূত্র নিয়ে যে সূত্র আসছে এখনো সূত্র ট্যাপ দিচ্ছি তারিখ। ওকে এই যে হয়ে গেল তাই দিব ব্যাটিকার ট্যাপ দিয়ে সবাই দিই। ওকে অলরেডি আমাদের কমপ্লিট। এই যে আমাদের প্রিন্ট দেখেন পূর্ণভাবে প্রিন্ট হয়ে যাবে, দেখেন খুবই চমৎকার প্রিন্ট হয়ে যাচ্ছে। আপনি যদি উপরটা জায়গা নিতে পারেন সেটা কী হবে, এই যে এটাকে আমি নিচে নামা দিন, একটু নিচে নাম আমরা, আর লোগোটাকে একটু ছোটো করি, এত বড় দরকার। ওকে কাজ শেষ, এবার প্রিন্টে হয়ে গেছে খুবই চমৎকার। ঠিক আছে, এ হলো আপনাদের ইউনিয়ন প্যাড সেভ অ্যাজ ডেস্কটপ ইউনিয়ন, এগুলো বানানো আছে অনেকগুলো। ওকে সেভ। ওকে।